বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মোট ১১টি মামলা আজ বাতিল করেছে উচ্চ আদালত। এর মধ্যে একটি মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ মামলা এবং অন্য ১০টি রাজধানীর বিভিন্ন থানায় করা নাশকতার মামলা। এগুলো বাতিল চেয়ে ২০১৭ সালে করা পৃথক ১১টি আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন। ২০১৫ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।